করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় একত্রিশ মার্চ নয় বরং আরও দুই মাস বিপিএল ফুটবল স্থগিত রাখা উচিত এমনটাই মনে করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূইয়া এ সময় কোভিড নাইন্টিনকে গুরুত্ব দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই মিডফিল্ডার করোনার প্রভাবে এরই মধ্যে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ স্থগিত করেছে বাফুফে চলমান পরিস্থিতি বিবেচনায় লীগ স্থগিত রাখার বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছে ক্লাবগুলো যদিও লিগ বন্ধ হয় অনেকটা স্থবির হয়ে পড়েছে ক্লাবগুলোর ফুটবল কার্যক্রম করোনা আতঙ্কে বিপর্যস্ত বিশ্বক্রিয়াঙ্গন যার নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে দেশের সব ধরনের ক্রীড়াক্ষেত্রে এই কঠিন পরিস্থিতিতে একত্রিশ মার্চ নয় বরং দীর্ঘ সময় ফুটবল স্থগিত রাখা উচিত এমনটাই মনে করেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া করোনা ভাইরাস কারণ সারা ওয়ার্ল্ড করোনা ইয়ে ধরছে সো বাংলাদেশ উই হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি টু সো আমি মনে করি দ্যাট এক মাস না আফতার রমাদান আবার লিগ শুরু হবে এটা সবচেয়ে ভালো কারণ আট দিন দশ দিন বন্ধ হলে কোনো মানে কোনো লাভ হবে না করোনা ভাইরাস বিপজ্জনক এ ভাইরাস নিয়ে নিজের দুশ্চিন্তাও কম নয় জামাল ভুঁয়ার বাবা মা আছেন ডেনমার্কে আর জীবন সুদূর জার্মানিতে দুটি দেশেই করোনা ভয়াবহ রূপ নিয়েছে তাই পরিবারের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এই মিডফিল্ডার সবাই মানে একটু টেক কেয়ার করেন হাত ধুইতে হবে গোসল করতে হবে আর বেশি বাইরে एक अवस्था खरा इटाली स्पेन फ्रेन्स जर्मनी सब म सब सब जस बन्ध स्कुल पब्लिक ट्रान्सपोर्ट सबकिचुर बन्ध आ उनी निजे বাইরে যাইতে পারবে না এদিকে দুই একটি ক্লাব ছাড়া বেশিরভাগ ক্লাবই ফুটবলারদের কয়েকদিনের জন্য ছুটিতে পাঠিয়েছেন তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সাইফ স্পোর্টিং আপাতত ফুটবলারদের ক্যাম্পে রাখাটাই নিরাপদ মনে করছেন এখন তো প্র্যাকটিস চলতেছে কারণ ওরা তো জানে না আমরা কি শুরু হবে না শুরু হবে না এরা একটা মানে একটা ডিলেমা আইছে সো ওরা মানে মাস্ট বি করোনার কারণে বিশ্বকাপ বাছাইয়ের বাকি চার ম্যাচ অনিশ্চয়তা থাকার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তারকা এই ফুটবলার দীপু সময় সংবাদ